হ্যালো জি সুমুদ্রা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, সবসময়ই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রেক্ষিতে, আপনাদের কল ফোনের প্রেক্ষিতে আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার জন্য। বন্ধুরা, অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে আমরা আমাদের মোবাইলটিতে FRP ওয়ান করতে পারি এবং FRP বন্ধ করতে পারি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমার মোবাইলটি স্লো হয়ে যায় বা অনেক ধরনের প্রবলেমের কারণে আমরা মোবাইলটিকে হার্ড রিসেট মারতে হয়, বাট তখন দেখা যায় হার্ড রিসেট মারার পরে মোবাইলটি FRP হয়ে যায়। সো এই জন্য আমরা যখন হার্ড রিসেটটা মারবো তখন তার আগে আমরা FRPটা বন্ধ করতে পারি অথবা ওপেন করতে পারি। বন্ধুরা, প্রথমেই আমি দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে আছে আমার স্যামসাং গ্যালাক্সি J7 16 এর মডেল নাম্বার। আমরা প্রথমে এটাকে দেখবো যে এই মোবাইলটিতে এই মুহূর্তে FRP ওয়ান আছে কিনা। যদি ওয়ান থাকে তাহলে আমরা অফ করে দিব, এবং যদি অফ থাকে তাহলে আমরা ওয়ান করে দিব। সো FRPটি দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন এবং হোম বাটন, এই তিনটা একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডিং মোড এসেছে। ডাউনলোডিং মোড আসার পরে আপনারা এখন যেটা করবেন, ভলিউম আপ যেটা আছে এই আপটা প্রেস করুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন FRP ওয়ান, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ON1 FRP ওয়ান আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা FRP ওয়ান, ঠিক আছে। সো এই FRPটাকে আমরা কিভাবে এখন অফ করতে পারি সেটাই আমি দেখাতে চাচ্ছি। যদি এখানে অফ থাকতো তাহলে ওয়ান করা যায়। আমরা মোট কথা হচ্ছে, আজকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে চাচ্ছি যে আমাদের মোবাইলটির FRP ওয়ান এবং অফ কিভাবে করব। বন্ধুরা, প্রথমে যেটা করবেন, আমরা দেখলাম যে এই মোবাইলটিতে FRP ওয়ান আছে, সো এখন আমরা এটাকে অফ করতে চাই। কারণ এই অবস্থায় যদি আমরা মোবাইলটাকে হার্ড রিসেট করি, ধরেন একটা প্রবলেম এসেছে যে কিছু ফাংশন মিসিং হয়েছে অথবা কিছু ফাংশন চেঞ্জ হয়েছে, সো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মোবাইলটিকে হার্ড রিসেট মেরে দিই। হার্ড রিসেট মেরে দিলে দেখা যায় অনেক সময় অনেক ধরনের প্রবলেম সলভ হয়ে যায়। বাট আমরা ছোট্ট একটা ট্রিক্স, যে আমরা হার্ড রিসেট করলাম, দেন হার্ড রিসেট করার পরে যদি আমাদের বড় ধরনের একটু প্রবলেম ফেস করতে হয় বা বড় ধরনের সমস্যা যদি আমাদের জন্য ওয়েট করে থাকে, তাহলে তো আমাদের সেই হার্ড রিসেটটা মেরে আমাদের কোনো উপকারে আসে না, ঠিক না? তো এই জন্য দেখেন, আমরা এখন এই মোবাইলটিতে হার্ড রিসেট মারতে পারবো না। তো এখন হার্ড রিসেটটা মারার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে FRPটা বন্ধ করতে হবে। এখন FRP কীভাবে বন্ধ করবে সেটাই আমি আজকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, FRP বন্ধ করার জন্য আপনারা প্রত্যেকটা সেটের ক্ষেত্রে, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ভার্সনের ক্ষেত্রে একই সিস্টেমে করবেন, সেটা হোক ওপ্পো অথবা স্যামসাং। দেখতে পাচ্ছেন এটা আমার স্যামসাং, আমি স্যামসাং এর মাধ্যমে যেটাকে যেভাবে দেখাবো আপনারা সেম ভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন দিয়েও সেভাবে করবেন। প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, আপনাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনাকে একদম নিচে চলে যেতে হবে, অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন আসতে পারে আপনারটাই, অ্যাবাউট ডিভাইস, মোট কথা হচ্ছে অ্যাবাউটের ভিতরে আমরা যাব। বন্ধুরা, যাওয়ার পরে একটু নিচে যাবেন, দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফো, ঠিক আছে, এই সফটওয়্যার ইনফোর ভিতরে যেতে হবে। আপনার হয়তো সফটওয়্যার ইনফরমেশন লেখা থাকতে পারে। তো বন্ধুরা, এখান থেকে সরাসরি চলে যাব সফটওয়্যার ইনফোতে। ইনফোতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিল্ড নাম্বার, আর এই নাম্বারটা নিচে থাকতে পারে, সো এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে ক্লিক করুন বিল্ড নাম্বার, এখানে 7টা ক্লিক করতে হবে পরপর। বন্ধুরা দেখতে পাচ্ছেন 7টা ক্লিকের বেশি হতে পারে, বাট 7টা ক্লিকের কম হতে পারবে না। 7টা ক্লিক করার পর আমরা এখন ব্যাগে চলে যাব। বন্ধুরা, এখন দেখতে পারবেন যেটা, এই যে অ্যাবাউট ডিভাইস, অ্যাবাউট ডিভাইসের উপরে অথবা নিচে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ডেভেলপার অপশন, আর এই অপশনটাকে আপনি ক্লিক মেরে ওপেন করেন। ওপেন করার পর আমরা এখান থেকে যেটা করব, OEM আনলক, OEM আনলক, এটাকে আমরা ওপেন করে দিব, ইনেবল OEM আনলক, এটাকে যদি আপনি ইনেবল করে দেন তাহলে এখন যেটা হবে, আপনার এখানে যে FRPটা আছে এই FRPটা এখন অফ হয়ে গেছে। সো আসলে এটা অফ হয়েছে কিনা আমরা একটু দেখতে চাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন FRP কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন FRP অফ। বন্ধুরা, আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে। সো আমরা এই ভিডিও টিউটোরিয়াল দ্বারা শিখলাম যে কিভাবে FRP ওয়ান এবং FRP অফ করতে হয়, সামনের দিকে FRP কিভাবে খুলতে হয় এই ভিডিও টিউটোরিয়াল নিয়েও আমি হাজির হয়ে যাব। তবে আমার সাথে থাকতে হবে, আর সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। هلا اجى الزعيم العظيم على طيب ما بفكر
الشعب يقول اني حاكم كريم اي اي اي